আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চমৎকার একটা অফার শেয়ার করব। এখান থেকে ইনশাল্লাহ মোটামুটি সবারই $15 থেকে $20 ইনকাম করতে পারবেন। তো কীভাবে ইনকাম করবেন, কিছু রোলস আছে বলে দিতেছি। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনার ওয়ালেটে 0.001 বিএনবি হোল্ড করতে হবে, ওকে? এবং কেউ ওই ওয়ালেটে ট্রানজ্যাকশন থাকতে হবে। তো এখন কথা হয়েছে কি, আরেকটা কথা, যে নিউ ওয়ালেট দিয়ে আপনারা জয়েন করবেন, আপনারা সব এয়ারড্রপে যেই ওয়ালেট অ্যাড্রেস দেন ওইটা দিয়ে করার দরকার নাই, যেহেতু ওই কানেক্ট করতে হবে তাদেরকে, মানে ওয়েবসাইটের ভিতরে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো আপনাদেরকে নতুন একটা ওয়ালেট দিয়ে জয়েন করার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, অবশ্যই কিন্তু এখানে এই প্রায় 40 সেন্টের মতন বিএনবি হোল্ড করতে হবে, ঠিক আছে? তো কীভাবে জয়েন করবেন এখন দেখিয়ে দেবো। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন। আর মাস্ট বি আমার টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ক্লিক করে জয়েন করে নেবেন। জয়েন করার পর চ্যানেলটা পিন করে রাখবেন। তো এখন দেখাবো কীভাবে জয়েন করবেন। ফার্স্ট অফ অল আপনি আমার টেলিগ্রামে আসবেন, আসার পর এই পোস্টটা দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনি কী করবেন, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে ধরে আপনি কপি করে নেবেন, ক্লিক করে ধরবেন, দেন নিচে কপি লেখাটা আসবে, তো কপি করে নেবেন, ওকে? কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনারা কী করবেন, নিচে দেখেন একটা ডেপস লেখা আছে, ঠিক আছে? তো ডেপসে একটা ক্লিক করে দেবেন, এখানে ডেপস, ঠিক আছে? ডেপসে একটা ক্লিক করে দেবেন। ডেপসে ক্লিক করার পর এইটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর ওকেতে ক্লিক করবেন বা ডানে ক্লিক করবেন। উপরে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন, নেটওয়ার্কটা ইথেরিয়াম দেওয়া থাকবে, আপনারা বিএনবি করে নেবেন, ঠিক আছে? বিএনবি না করলে কিন্তু হবে না। তো একটু ওয়েট করেন। তো বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পর এমন একটা ইন্টারফেস কিন্তু আপনার মানে জপেন হবে। আপনার কী করবেন, কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। দেখেন আপনার ওয়ালেটে কিন্তু এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যাদেরটা কানেক্ট হবে না তারা কী করবেন, এখানে এই জায়গাটা দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, তো ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। তো এখানে কী করতে হবে আপনাদেরকে, ফার্স্ট অফ অল স্ক্রল ডাউন করে নেন। দেখেন এখানে কিন্তু আপনাদের রুলসটা বলে দিতেছে সব কিছু এখানে। তো আপনারা স্ক্রল ডাউন করে নেওয়ার পর একটু দেখবেন নিচে এখানে স্টার্ট ফর ফ্রি লেখা দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা ক্লিক করে দেবেন আপনারা, ঠিক আছে? স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন, তারপর আমার একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট হচ্ছে গিয়ে তাদের এই এখানে ই জয়েন করতে হবে, মানে এই লিঙ্কটাতে ক্লিক করে এয়ারড্রপটাতে জয়েন করে, জয়েন করার পর ওখান থেকে তার একটা ভেরিফিকেশন কোড দেবে, ওই কোডটা আয় না এই জায়গায় বসাইতে হবে, ঠিক আছে? তারপর কিন্তু আপনি এখান থেকে 20,000 টোকেন ক্লেম করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ক্লেম করতে পারবেন না। তো এর জন্য যেটা করবেন, প্রথমে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে ধরবেন কিংবা একটা ক্লিক দেবেন, দেওয়ার পর দেখতে পারবেন টেলিগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে? তো ওখান থেকে স্টার্ট করে জয়েন করে নেবেন। সরি, এখান থেকে এভাবে না করে আপনি জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে করাটা বেটার হবে, আই থিঙ্ক। তো এই দেখেন আপনারা কী করবেন, লিঙ্কের উপরে ক্লিক করে ধরবেন, ঠিক আছে? কিংবা উপর থেকে এটা এই করবেন, একটু ক্লিক করে ধরে এটা নিচে টেনে আনবেন, ঠিক আছে? আনার পর এটা এই পাশে নিয়ে আসে কপি করবেন, লিঙ্কটা কপি করবেন, কপি করে কিংবা এই দেখেন দিয়ে ওপেন লেখা আছে, এখান থেকে ওপেনে ক্লিক করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনাকে এখানে টেলিগ্রামটা ডিরেক্ট সাজেস্ট করবে, আদারওয়াইজ কিন্তু সাজেস্ট করবে না, মানে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কিন্তু কাজ স্টার্ট হয়ে যাবে। তাহলে জাস্ট এখান থেকে আপনারা আপনাদের সাজেস্ট করলে জাস্ট ওয়ান দিয়ে দিবেন, তারপর টেলিগ্রামে একটা বটে নিয়ে যাবে। তো দেখেন এখানে একটা বটন আসছে, এখান থেকে আপনারা কী করবেন, স্টার্টে ক্লিক করে দেবেন, এই স্টার্ট লেখা এখানে একটা ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে জয়েন নবব ওয়ালেট এয়ারড্রপ, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে কিন্তু তারা BIP20 একটা অ্যাড্রেস দিতে বলতেছে। তো কোন অ্যাড্রেসটা দেবেন, আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটটা দিবেন, অন্য ওয়ালেট দিবেন না। আবার বলতেছি, যেই ওয়ালেট কানেক্ট করছেন অবশ্যই ওই ওয়ালেট দিবেন, অন্য কোনো ওয়ালেট দিবেন না। তো আমি এই ওয়ালেটটা কানেক্ট করছি, যার কারণে এই ওয়ালেটটা এখানে দিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু টুইটার ফলো করতে বলতেছে তারা, এখানে তাদের টুইটারটা ফলো করে দেবেন, রিটুইট করে দেবেন পিন পোস্টটা। আর এবং কি, তারপর যেটা করবেন, আপনি আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা সাবমিট করবেন। তো আমি এগুলো করে নিতেছি, এগুলো সবাই পারবেন, কীভাবে লাইক করতে হয়, কীভাবে ফলো করতে হয়। তো এগুলো দেখালে ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি এগুলো করে দেন ভিডিওতে ব্যাক করতেছি। তো ফলো করার পর আপনারা যেটা করবেন, আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দেবেন। তো আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দিতেছি। তারপর যেটা করবেন, আপনাকে তাদের টেলিগ্রামে জয়েন করতে বলবে, অবশ্যই আপনি তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। কী করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন দুটোতেই।
তো আপনারা যখন এখানে জয়েন করে নেবেন, তো জয়েন করে নেওয়ার পর যেটা করবেন, এখানে আপনার এটা সাবমিট করবেন, টুইটার ইউজার নেমটা সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বলতেছে ভেরিফিকেশন কোড, আপনারা কী করবেন, এই ভেরিফিকেশন কোডে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে তারা চারটি কোড দেবে, দেখেন এখানে কিন্তু আমাকে তারা ভেরিফিকেশন কোডগুলো দিয়ে দিছে, তো আমি এই কোডগুলো কপি করব, দেন চলে যাব সেই ওয়েবসাইটের ভিতরে। তো এখানে এই কোডগুলো যদি না বসান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হতে পারবেন না, মানে টোকেনটা ক্লেম করতে পারবেন না। এখানে দেখেন কোডটা কিন্তু বসাইতে হবে, তো আপনি কী করবেন, যে কোডটা কপি করে আনছেন এটা এখানে বসাই দিবেন, কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন এখন পর্যন্ত কিন্তু এখানে 00 দেখাইতেছে, আমি আপনাদেরকে খুব ই করে দেখাই, মার্ক করে দেখাই দিই, দেখেন এখানে কিন্তু 00 দেখাইতেছে, দেখেন সাকসেস হয়ে গেছে। এখন কিন্তু এখানে 20,000 দিয়ে দিবে তারা, একটু ওয়েট করেন, একটা রিফ্রেশ হয়ে দেন, আমাকে কিন্তু তারা 20,000 টোকেন এখানে দিয়ে দেবে, দেখেন এখানে কিন্তু সব 00 দেখাইতেছে, এখন আমাকে তারা 20,000 টোকেন দিয়ে দিবে। তো একটু সবাই ওয়েট করেন। তো এই দেখেন তারা কিন্তু আমাকে নিচে টাস্ক রেওয়ার্ড দেখতে পাচ্ছেন, টাস্ক রেওয়ার্ড এখানে আমাকে তারা 20,000 টোকেন দিয়ে দিছে অলরেডি। তো আমি কী করবো এখন, এই ক্লেমে ক্লিক করবো, আপনারা সবাই ক্লেমে ক্লিক করে দেবেন। তো ক্লেমে ক্লিক করে একটু ওয়েট করবেন, লোডিং নেবে, লোডিং নেওয়ার পর টোকেনটা আপনার ক্লেম হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু সাকসেস দেখা দিচ্ছে, তো আপনার সাকসেসে ওকেতে একটা ক্লিক করে দেবেন, দেন দেখেন একটা লোডিং নিয়ে এখান থেকে টোকেনটা কেটে নেবে আবার। তো এই দেখেন এখানে কিন্তু টোকেনটা এখন আর নেই, টোকেনটা টোকেনটা কিন্তু কেটে নিয়েছে। তো এখানে দেখেন তারা কিন্তু বলে দিছে প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন 1% করে আনলক হবে, 1% টোকেন করে আনলক হবে 30 দিনে, ঠিক আছে। তারপরে কিন্তু মানে টাইম লেফট এখানে 65 দিন দেখাইতেছে, তো হয়তো 65 দিনে সবগুলো টোকেন মানে আমরা ক্লেম করে নিতে পারবো। তো এটা আপাতত সেল করতে পারবে না, তো দেখা এটার প্রাইস কেমন বা কী দেখায় কি না আমি দেখাইতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। তো বন্ধুরা এই দেখেন আমি যখন প্যানকেক্স হয়ে তাদের টোকেনে কন্ট্যাক্ট অ্যাড্রেস স্টার্ট করলাম, এবং কি 20,000 অ্যামাউন্ট বসাইলাম, মানে 20,000 টোকেন যে তারা আমাদেরকে দিবে। তো এটার অ্যামাউন্টটা যখন এখানে বসাইলাম, তো নিচে কিন্তু দেখেন বিএসডির সাথে যদি আমি সোয়াপ করি তখন কিন্তু আমি $15.14 পাবো, বুঝতে পারতেছেন $15 বাংলা টাকায় করলে কত হয় আপনাদেরকে দেখাই আমি। তো দেখেন এখানে কিন্তু প্রায় 1500 টাকার কাছাকাছি, ঠিক আছে। এখন $98 করে 100 টাকা করে আপনি ডলার সেল করতে পারবেন, তো আমি 98 করে ধরে হিসাব করলাম, দেখেন এখানে কিন্তু 1470 টাকার মতন আসতেছে, মানে প্রায় 1500 টাকার মতন। তো এটা কিন্তু বিগ একটা প্রফিট হয়ে যাবে। তো মাত্র কত সেন্টের বিনিময়ে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি মাত্র 50 সেন্ট হোল্ড রাখছি, ঠিক আছে। তো এই দেখেন এখানে কিন্তু আমি 51 সেন্টের মতন হোল্ড করছি, জাস্ট এতটুকু আপনাদেরকে হোল্ড করতে হবে, ঠিক আছে। এলিজিবল হওয়ার জন্য এতটুকু না, এলিজিবল হওয়ার জন্য তারা যেই রুলসটা দিচ্ছে, মানে যে অ্যামাউন্টটা বলছে, দেখেন কত সেন্ট হয়, 0.001 যদি হয় দেখেন এখানে মাত্র 32 সেন্ট, এটার প্রাইস দাম কিন্তু খুবই অল্প, ঠিক আছে। এটা আপনার ওই 30-35 টাকা হয়তো নেবে, অল্প দেখে একটু দাম বেশি নেবে আর কি, যার কাছ থেকে বাই করবেন সে হয়তো বেশি নেবে, ঠিক আছে। তো সবাই এতটুকু বিএনবি ম্যানেজ করে কিন্তু অফারটাতে জয়েন করে নেবেন, কারণ অফারটা কিন্তু খুবই ভালো দেখতে পারলেন, মানে এখানে যদি 30 টাকা ইনভেস্ট করে যদি তারপরে আপনার টোকেনটা কিন্তু কাটে নেবে না, ঠিক আছে। দেখেন আমার টোকেনটা কিন্তু কাটে নেয় নাই, জাস্ট আপনার ওয়ালেটে রাখতে হবে, দেন কিন্তু আপনি চাইলেই সেল করে দিতে পারবেন, জাস্ট আপনার ওখানে থাকতে হবে, ওকে। তো ভিডিওটা লং করবো না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন, টেলিগ্রামে জয়েন করে নেবেন, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।